আমাকে না তো বসা, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি যাই তোমার মহিমা গাওয়া শেষ হবে নাই, ভরে ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে ও বুঝে না তবু কেন বললাম, কেন বললাম যে আহারে আল্লাহ পাকে তো কিছু দিলেন, আকাশ দিলেন সাদ হিসেবে, জমিন দিলেন বিছানা হিসেবে, আল্লাহ পাক লক্ষ কোটি নিয়ামত আমাদেরকে দান করলেন, তারপরে আল্লাহ পাক বললেন ওয়াবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত মাখলুকাত তোমার গোলাম বানাই দিলাম, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার গোলামির জন্য, কিন্তু ওই আল্লাহর গোলামি করলেন না সারাটা জীবন। আপনার বয়স 30 হলো 40 হলো 50 হলো 60 হলো, আপনি নামাজ পড়লেন না, আহারে আপনি কেমন মুসলমান, কেমন মুসলমান, মিথ্যে কথা বললেন, অন্যের ক্ষতি করলেন। বুখারী শরীফের হাদিস, যে লোক হিংসা করে সে যেন তার নিজের নখ দিয়ে তার কবর সে খনন করে, তার নিজের নখ দিয়ে সে যেন তার কবর খনন করে। কাজেই আমরা কেন হিংসা বুঝ কিনা করব, আল্লাহ পাক সবচেয়ে বড় বিচার। কাজেই আমরা যেন সবসময় এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসি। বুখারী শরীফের হাদিস, আহাব্বুল্লিন নাস মা তুহিব্বুল্লিন নাফসিকা তাকুনু মুমিনান, তোমার জন্য যেটা তুমি ভালোবাসো তোমার অন্য মুসলমান ভাইয়ের জন্য তুমি সেটাই ভালোবাসো, তাহলেই তুমি প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, এই সুলেমানপুরে এই যে বিশাল আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা হয়েছে, আমরা আমাদের আলেম জমাতেও বর্তমানে 22 জন ছাত্র আছে। আপনারা একটু আগে শুনেছেন যে আমাদের মাদ্রাসার গত বছরের যে ব্যয় হয়েছে আপনার 85 লক্ষ, এই মসজিদের দোতলা এই বিল্ডিং এর কাজ এবং মাদ্রাসার সার্বিক ব্যয় মিলাইয়া আমরা যে হিসাব লিখে রেখেছি সেই হিসাব অনুযায়ী এসেছে গত অর্থ বছরে 2011 ইংরেজিতে আমাদের মাদ্রাসার ব্যয় হয়েছে 85,70,000 টাকা। বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমি আল্লাহর একটু নাফিস নাফিস গোলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোলামের মাধ্যমে এই টাকাগুলো আমি যা ইংল্যান্ডে রুজি করি সবগুলি টাকা এখানে লাগাইতেছি আলহামদুলিল্লাহ। এবং অনেক বন্ধু বান্ধব সাহায্য করেন, তাদের টাকাগুলো আমি এখানে লাগাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন এর জাযা, যারা দান করেছেন এবং আপনারা যারা যেভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহ পাক যেন কিয়ামতের দিন এই মাদ্রাসাকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, আমরা করি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, একটু আগে আমাদের মাদ্রাসার বর্তমান সুযোগ্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম মাওলানা জামালউদ্দিন খান সাহেব মাদজিল্লাহুল আলিয়া, আপনাদের সামনে একটু আগে তিনি আমাদের মাদ্রাসার বাজেট পেশ করেছিলেন। আগামী বছর আমাদের এই মাদ্রাসাটি দুতলা পর্যন্ত কমপ্লিট করা, 34,000 স্কোয়ার ফিট আমাদের এই মাদ্রাসাটা হচ্ছে, 4 তলা হবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার। আমি তো আশা করছি এতিমখানাতে এমন এক দিন আসবে, সেই দিন না দেখা যেন আমি গোলাম শামসুজ্জামানকে আল্লাহ মৌত না দেন, 1,000 এতিম বাচ্চা যেন এই মাদ্রাসাতে থাকে, আল্লাহ পাক যেন কবুল করেন। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা এই সুলেমানপুরে বানায় দেন, আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আগামী বছরের বাজেট 58 লক্ষ টাকা, আল্লাহ পাক যেন আমাদের এই বাজেটকে ফুলফিল করে
মাদ্রাসার বাকি কাজগুলি করায়া অতি সত্তর আল্লাহর কাছে যেন আমরা খাস করে দোয়া করি আমাদের মাদ্রাসায় টাইটেল জামাতটি খোলার ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, তাই আমি আপনাদের কাছে দরখাস্ত করছি আপনারা সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি এক নালায় আপনারা জানেন আমার বাবা আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহে বাটি বাংলার সকল মানুষের নয়নমণি ছিলেন। আপনারা সকলে তিনাকে মহব্বত করতেন, আর তিনিও এই উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ দেওবন্দ দারুল উলুমে 14 বছর থেকে লেখাপড়া করেছেন। কুতুবুল আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের ঘরে লজিং থেকে আমার বাবা পড়েছেন। আব্বা আমাকে নিজে বলেছেন যে মদনী রহমতুল্লাহ আলাইহের ঘরে আমার লজিং ছিল, আমি সবসময় তিনার ব্যাগ নিয়ে তিনার সাথে থাকতাম। কত বড় ভাগ্য, তিনি ছিলেন কুতুবুল আলম। মওলানা সিদ্দিক আহমদ উসমানী এরকম বড় বড় আলেমগুলো আলেম আমার বাবার উস্তাদ ছিলেন। আমার একই আমার বিশ্বাস তিনার রুহানি দোয়াই রুহানি ফায়জেই আজকে এই সুলেমানপুরে আলহামদুলিল্লাহ এক বিশাল বাজার তৈরি হয়ে গেছে। আমরা কত মাস গিলে যাই কিন্তু দেখা যায় অনেক অ্যাডভার্টাইজের পরেও আপনার এত মানুষ জড়ো হয় না, এত মানুষ আমরা দেখি না। মাত্র আমরা কয়েকদিনের অ্যানাউন্সমেন্ট এই মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে আপনারা হাজারো মুসলমান আপনারা এসে গেছেন, এটা আপনাদের ইচ্ছায় আসেন নাই, আপনাদের আল্লাহ আপনাদের অন্তরের মধ্যে মাদ্রাসার এশক এবং মহব্বত পয়দা করে দিয়েছেন, এই গোলামদের মহব্বত পয়দা করে দিয়েছেন, এই কারণেই আপনারা চলে আসেন, এটা ঠিক না ভাই? আল্লাহ যেন আপনাদের আশা এবং বসাকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই গ্রামেরও বেশ কয়েকজন ছেলে এবং মেয়ে আপনার কিছুদিনের আগে আপনারা ইন্তেকাল করেছেন, ইনাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং এলাকারও যে সমস্ত ভাই বোন মারা গেছেন ইনাদের জন্য আমরা দোয়া করি, এবং আমাদের একটা বৃষ্টির অত্যন্ত প্রয়োজন ফসলের জন্য আমরা বৃষ্টির জন্য যেন দোয়া করি। আমাদের মাহফিলের পরে আল্লাহ পাক যেন বৃষ্টি দিয়ে আমাদের ফসলগুলোকে মালামাল করে দেন। আমাদের গ্রাম আমাদের এলাকার প্রতি যেন দেশের প্রতি যেন আল্লাহ পাক করম রহম ফজল বরকত নাজিল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। La ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। Alhamdulillah আপনাদেরকে একটা খুশির খবর দিচ্ছি, আলহামদুলিল্লাহ এটা অন্য কিছুর জন্য না, খুশির খবরটা আমার মনে হয়ে গেল আমার দোয়ার আগে, এজন্য আমি দিচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহর এক বড় বলি আল্লামা পীর কামিল ফুরফুরা শরীফের খলিফা আল্লামা আব্দুল হালিম মাদদুল্লাহুল আলিয়া তিনি এখনো জিন্দা আছেন, তিনি আমাকে খেলাফত দিয়েছেন এবং আমার জন্য দোয়া করেছেন, আমার অন্তর ভরে গেছে। তাই আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা করে হাত উঠাতে চাই। আল্লাহ পাক যেন এই ফুরফুরা শরীফের বুজুর্গানে দ্বীনের সিলসিলার বদৌলতে, সিলসিলায় মদনী রহমতুল্লাহ আলাইহির বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মহব্বতের সঙ্গে পড়ে নেই, আমরা সকলেই তো গুনাহগার, আমরা তওবা করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। ইয়া আল্লাহ আমি আমার জীবনে সাগীরা কবীরা জাহিরি বাতিনি জানিয়া অজানা
বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে ইয়া আল্লাহ সুস্থ মস্তিষ্কে তওবা করিতেছি। পিছনের জীবনে যে সমস্ত গুনাহ করেছি সামনের জীবনে এমন গুনাহ আর করব না। ইয়া আল্লাহ আমার তওবা কবুল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ان الله غفور رحيم। আমার কাছে আমাদের এই মাহফিলের যখন জানে আমরা মাহফিল হবে, অনেক ভাইরা প্রায় সময় লন্ডন থেকে ফোন করেন এবং দোয়ার দরখাস্ত করেছেন আসার সময় যে হুজুর দোয়া করবেন আমাদের জন্য। তো আপনারা দোয়া করবেন, যে সমস্ত ভাইরা দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ পাক যেন তাদের মুশকিল থেকে আসান করে দেন এবং তাদের জায়েজ মাকাসিদাকে পূর্ণ করে দেন। বিদেশি মেহমান ওনারা আপনারা খাবার পরে ওনারা আপনাদের সামনে আলোচনা করবেন খেয়ে আসার পরে ইনশাআল্লাহ। তাই আপনারা যারা দান করেছেন এবং করার নিয়ত করেছেন আমরা সকলের জন্য দোয়া করি, যে সমস্ত ভাইরা দান সৎকা করেছেন এবং নিয়ত করেছেন সকলের সাদাকাত গুলিকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب يوم القيامة ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ফকির দরজায় দরজায় ভিক্ষার ঝুলা নিয়ে যায়, এক দরজা থেকে খালি আসলে অনেক দরজায় ফকির যেতে পারে। আল্লাহ আপনার দরবার থেকে যদি খালি ফিরে যায় আমাদের জওয়ান কোন জায়গা নাই, কাজবার জায়গা নাই। রব্বুল আলামিন এত বেশি বেশি গুনাহ করেছি পৃথিবীর মানুষ জানলে গলায় জুতা ঝুলাইয়া দিত, মুখে কালি মাথায় রাস্তায় টেনে টেনে ঘুরাত। আমাদের গুণাগুলি গোপন করে রেখেছেন, কিয়ামতের দিন প্রকাশ করে আমাদের গলায় লানতের তোপ ঝুলাইয়া দিয়েন না। হাত তুললেই মা জননী জনম দুঃখিনীর কথা মনে পড়ে গো আল্লাহ। 10 মাস পেটে রেখেছেন, শীতের দিনে মার ডান দিক প্রস্রাব করে বিজয় সীমা বাম দিকে রেখেছেন, মার বাম দিক বিজয় সীমা টেনে বুকে উঠেছেন। কত বেলে তেল মাথা হতো না, মা না খাওয়ালে খাওয়া হতো না, মাকে একদিন না দেখে থাকতে পারতাম না। সপ্তাহ যায় মান যায় বছর যায় মার সুনাম কার দেখি না। শত শত মন মাটি মার বুকে রেখে দিয়েছি, আমাদের সাথী ভাইরা যখন মাকে মা মা বলে ডাকে গো আল্লাহ, তাদের মুখের দিকে তাকায় থাকি গো আল্লাহ, মনে হয় আমার মার কথা গো আল্লাহ। দুনিয়ায় হাজার মহিলা আছে, শুধু আমার মা দুনিয়ায় না। রাব্বুল আলামিন হাত তুললে জনম দুঃখী বাবার কথা মনে পড়ে, বাবা বড় সহজ সরল মানুষ ছিলেন। আল্লাহ গো বাবার অসহায় চেহারা চোখের সামনে ভেসে উঠে, আল্লাহ গো আমাদের বাবাকে কবরে মাইরো না, কেয়ামত পর্যন্ত বাবাকে কষ্ট দিলে আপনি মাওলার কোন লাভ হবে না। হাজার হাজার মানুষের হাতের খাতিরে আমাদের বাবাকে ক্ষমা করে দিলে আপনার রহমতের কোনো ক্ষতি হবে না। জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি আল্লাহ, ওই আমলের খাতিরে আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও।
سميع بصير والله قدير سبحان মনোবাঞ্ছা পূর্ণ কর হইয়া মেহেরবা তুমি সারং কারো কাছে করিব রুদন তুমি বিনে কে বুঝিবে মনের বেদ যেন বীরখা তীরে পয়দা জমিনা সমা যেন বিশাফায় কবুল হাসরের ময়দা কান্দিয়া বেহুশ হবেন নবী আমার হাসরের দিন দোজখে নিও না আল্লাহ উম্মত আমি হইব জামি বালা তাকি বুড়া তাকি গুলাম তোমার পাপীদের যে দিয়াস দুয়ার অধিকা দয়া যদি নাই করো বাগা জানিয়া তোমার দরবারে আইমু গুড়িয়া ফিরিয়া এসকে রিঞ্জির দিয়া লাগাও প্রেমের দূরি তোমার আজকে যেন পাগল হইয়া মরি খালিক মালিক আল্লাহ পাক পরওয়া সকলি করিতে বার ক্ষুদ্রতে তোমা সকলি করিতে বার ক্ষুদ্রতে তোমা আল্লাহ আমাদের হাত গুলি খালি আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ অনেকের ভাই নাই অনেকের ঘুর নাই গো আল্লাহ আল্লাহ অনেকের চাচা নাই চাষি নাই আল্লাহ অনেকের দাদা নাই দাদি নাই আল্লাহ আমরা যারা যাকে হারায় তিন হয়েছি গো আল্লাহ আমাদের মূর্তি গুলিকে মাফ করা দা আল্লাহ আল্লাহ আমরা হাত গুলি আমাদের গুলিকে দুনিয়ার ছেড়ে পরে আমাদের আপন জন্মেরকে ভুলে গেছি আল্লাহ বাবু জানি না কোনদিন প্রাণ খুলে আপনাকে ডাকতে পারবো কিনা আজকের ডাক যদি জনমের মতো শেষ হয়ে যায় গো আল্লাহ শয়তানের দুঃখায় পরে যদি মাওলাকে ভুলে যান আপনি মাওলা আমাদেরকে ভুলেন না জানি না মাওলা রে জানি না কোন ভাষায় কোন শব্দ ডাকলে আপনি কবুল করবেন ওই ভাষা ওই শব্দ যদি জানতাম গো আল্লাহ ওই শব্দে বারবার আপনাকে ডাকতাম আল্লাহ কত মানুষের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখি কত মানুষের লাশ কবর থেকে উঠায়া শ্রীগালে টাইনা টাইনা খা মুনির গো যেদিন মারা যাব আমাদের লাশ যেন শ্রীগাল কুকুরে টাইনা টাইনা না খায় আমাদের লাশ যেন রাস্তাঘাটে পড়ে না থাকে আমাদের লাশের সাথে যেন আপনার জমিন খারাপ ব্যবহার না করে উনি কত মানুষকে দেখেছি সকাতের সময় ঘের 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 করতে থাকে জানি না কি অবস্থায় কোন জায়গায় সকরাত এসে আমাদেরকে ধরবে গো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সকরাতের আজাদে দিও না রব্বুল আলামিন যাদের বৃদ্ধ মা বাবা বেঁচে আছেন জিল্লু নাজিম সবচাইতে বড় ছায়া গো আল্লাহ আল্লাহ তিনাদের মা বাপকে হায়াত দা আল্লাহ তাদের মা বাবাকে বেঘার তৌফিক দা আল্লাহ গো আমার অনেক আল্লাহ এলাকার ভাইরা গ্রামের ভাইরা অনেক টাকা পয়সা আমার জন্য বাবার জন্য দাদা দাদির জন্য তারা দান করেছেন আল্লাহ সকলের দান এবং সাদাকাত গুলিকে কবুল করো রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ তোমার এক বান্দা আয় আল্লাহ আপন মিয়া আল্লাহ তার এক নৌজোয়ান বোন কয়েকদিন আগে সুজিয়া বেগম মারা গেছে আল্লাহ
এই মেয়েটা শুধু একটা মাসরুম বাচ্চা রেখে গেছে, আল্লাহ আমি তাকে কাছে বসায়া আল্লাহ আমি তওবা করেছিলাম, মেয়েটার সময় চেহারা আমার চোখের সামনে ভেসে উঠে, আল্লাহ এই কবরস্থানের মধ্যে পড়ে আছে, আল্লাহ তোমার এই বান্দিকে জান্নাতের আলা দরজায় সিট করব, আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আমার প্রতিবেশী আয় আল্লাহ আব্দুল কাইয়ুম মেম্বার সাহেবের স্ত্রী আয় আল্লাহ আপনার বান্দি আয় আল্লাহ আপনার এক বান্দি ওই আয় আল্লাহ আফুজার মা বড় ভালো মানুষ ছিলেন আল্লাহ তুমি আর জমিনে নাই, আল্লাহ তোমার বান্দির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আয় আল্লাহ আপনার আরেক বান্দা আয় আল্লাহ তোমার দিনের খাদেম আয় আল্লাহ বাবুল মিয়া সাহেব আল্লাহ তার বাচ্চার নাম লিখে আমার হাতে দিয়েছে আসফিয়া আহমদ মাহদি, আল্লাহ তার বাচ্চাকে হায়াতে তৈবা এনায়েত করে দাও, আল্লাহ এই বাচ্চাকে আলেম বানায়ো কোরআনে হাফেজ বানায়ো, আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে তিনার বাচ্চাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ আমার আখেরি দরখাস্ত আল্লাহ আমাদের এলাকার ফসলগুলি আপনার কুদরতি হাতে, আল্লাহ গো আমাদের গরিব এলাকা আল্লাহ আমরা গরিব মানুষ আল্লাহ তুমি আমাদেরকে ভাতে মাইরো না, আল্লাহ ওভাবে ফালায়া আমাদের ইমান নিও না, ওভাবে ফালায়া ইমান নিও না, আমার সঙ্গে যেই হাতগুলি উঠেছে আমার সকল ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার বোনেরা যারা হাত তুলেছেন আমার সকল বোনগুলিকে তুমি মাফ করে দাও, আল্লাহ যাদের স্বামীরা অত্যাচার করে আল্লাহ স্বামীদেরকে তুমি হেদায়েত দাও, আল্লাহ যাদের স্ত্রীরা স্বামীর কথা শুনে না আল্লাহ তাদের স্ত্রীকে তুমি হেদায়েত দাও, আল্লাহ আমার যে সমস্ত ভাইদেরকে ছেলে দান করেছো আল্লাহ তাদের বাচ্চাগুলিকে মা বাবার ফরমাবরদার বানায়া দাও, আয় আল্লাহ মেয়েগুলিকে দিনদার বানায়া দাও, আল্লাহ আমার মাদ্রাসার হে আল্লাহ যারা শিক্ষকরা কষ্ট করে দিন শিক্ষা দিচ্ছেন আল্লাহ এই শিক্ষকদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ অভাবই থাকলে অভাব দূর করে দাও, আল্লাহ যে সমস্ত ভাইরা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ ওই বাচ্চাগুলিকে আলেম না বানায়া কোরআনে হাফেজ না বানায়া তাদের মা বাবার কাছে হিরায়া নিও না, আয় আল্লাহ আপনার দরবারে আখেরি দরখাস্ত আল্লাহ আমাদের ফসল গুলিকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আমার যে সমস্ত ভাইরা মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়াইয়া দিয়েছেন কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিয়েন আল্লাহ, রব্বুল আলামিন লন্ডন থেকে অনেক ভাইরা দুয়ার দরখাস্ত করেছেন আল্লাহ, রব্বুল আলামিন খাস করে আপনার এক বান্দা আয় রব্বুল আলামিন তিনার মেয়েকে বিয়ে দিয়েছেন আল্লাহ দুয়ার দরখাস্ত করেছেন আপনার বান্দা হাদি, আল্লাহ তিনার মেয়ের দাম্পত্য জীবনকে তুমি শান্তিময় করে দাও, আয় আল্লাহ খাস করে আপনার আরেক বান্দা আব্দুল মুসাফির আয় আল্লাহ তিনাকে তুমি মাফ করে দাও, ইয়ারব করম তু আগর করে ও বাতে জবাতু জু দিল পর আসর করে, আল্লাহ আমার আখেরি দরখাস্ত আয় আল্লাহ যার হাতে ধরে 700 আয় আল্লাহ অন ইসলামিক মানুষ বেদিন ইসলাম কবুল করেছে, আল্লাহ যার সুললিত তাফসীর লক্ষ লক্ষ বাংলার মানুষ শুনেছে, আল্লাহ পৃথিবীর 50টির উপরে দেশে গিয়ে যিনি সফর করেছেন আয় আল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব আয় আল্লাহ অনেক দিন থেকে জেলখানার অন্ধ প্রকুষ্ঠের মধ্যে পড়ে আছেন, আল্লাহ তার কণ্ঠ শুনলে মানুষের কলিজা ফেটে যায়, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার বান্দা তিলাওয়াত করে আল্লাহ তোমার বান্দা আল্লামা সাইদিকে আল্লাহ জেল থেকে তুমি বের করে দাও, আল্লাহ তোমার বান্দা সাইদির জবান দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ তুমি আবার কোরআন শোনার ব্যবস্থা দাও, আল্লাহ বিনা ঘুষে যে সমস্ত মুসলমানেরা আল্লাহ শুধু ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কারণে আল্লাহ দ্বীনের কথা বলার কারণে আল্লাহ জেলখানায় জেল আল্লাহ জেল জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ ওই সমস্ত মজলুম মুসলমান গুলিকে আল্লাহ তুমি সাহায্য করো, ইয়ারব করম তু আগর করে ও বাত জবা কো
جو دل پر اثر کرے ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله আমাদের যাকে তুমি যেখানে মৃত্যু দাও আখেরি ওয়াক্ত অন্তিম সময় আমাদের সকলের অন্তর থেকে জারি করে দিয়েন আজকের এই পৃথিবী ঘন কালো অন্ধকারে শীতার্ত আড়ষ্টতায় ছিল আকীর্ণ, পাপ পঙ্কিলতায় মানুষেরা ছিল ডুবে, মানুষ পরিণত হয়েছিল নিকৃষ্ট মানবেতর জীবে। এমনি কালের তটে ঊষর মরুভূতে ধূসর দিগন্তে সোনালী আলোর উজ্জ্বলতায় জ্যোতির্ময় দীপ্তিতে তিনি এলেন বিশ্ব মানবতার মুক্তিদূত হয়ে, এলেন রাহমাতুল্লিল আলামিন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শুনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নিখিল দরুদ পড়েল এ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন পড়ি ফেরেশতা সালাম জানায় নবীজির পায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ভয় করো না কাফিরদের ওরে ও মুসলমান, তুই দৃপ্ত শপথ নিয়ে জেগে উঠো রে আবার। ভয় করো না জালিমদের ওরে ও মুসলমান, তুই কারবালার মতো জেগে উঠো আবার।
ভুলে গেলে চলবে না আমরা সেই মুসলিম জাতি, কত ভাতার প্রাচীরকে ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছি। ভুলে গেলে চলবে না আমরা সেই মুসলিম জাতি, কত ভাতার প্রাচীরকে ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছি। বদর উহুদ খন্দকে জয় এনেছি দশ দিকে, সেই জয়ের স্মৃতি আজ বুকে নিয়ে সামনে আগাবো আবার। ভয় করো না কাফিরদের ওরে মুসলমান, তুই দীপ্ত শপথ নিয়ে জেগে উঠো রে আবার। ভয় করো না জালিমদের ওরে মুসলমান, তুই কারবালার মতো এ জেগে উঠো আবার। ভয় করে নি আমাদের পূর্ববর্তী মুসলমান, আর মানে নি কোন কাজে উড়াইছিল জয়ের নিশান। ভয় করে নি আমাদের পূর্ববর্তী মুসলমান, আর মানে নি কোন কাজে উড়াইছিল জয়ের নিশান। তারা জান বাজি রেখে মুখে তাকবীর দিয়ে, শেষ বিন্দু রক্ত ঢেলে রেখেছিল ইসলামের মান। ভয় করো না কাফেরদের ওরে মুসলমান, তুই দীপ্ত শপথ নিয়ে জেগে উঠো রে আবার। ভয় করো না জালিমদের ওরে মুসলমান, সেই কারবালার স্মৃতি বুকে নিয়ে জেগে ওঠাবার। তুমি কি জানো নি কারবালায় বীর হুসাইন একাই 100,